হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমবিএস হ্যাপি ফ্যামিলি। আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমরাও ভালো আছি। সানডে মর্নিং একটু বেলা করেই শুরু হলো। এই যে সরকার এখন ফল ছাড়াচ্ছে, এদিকে ড্রাই ফ্রুটস, বেদানা ছাড়াচ্ছে, কঠিন কাজটা করে দিচ্ছে। কে এসেছে চিংড়ি মাছ, আর এখানে আছে কাতলা মাছ, অনেক বড় মাছটা। এই যে মাটনের মতো চর্বি মাছের মধ্যে, মাথাটাও নিশ্চয়ই খুব বড় ছিল। চলো এবার রান্না হবে। এই যে রিদান এসে গেছে ড্রয়িং ক্লাস থেকে, আর সঙ্গে করে ভাইকে আর বনুকে নিয়ে এসেছে। সোনাই ওই যে বসে চুপ করে, আর এখানে বাবু এসে খেলছে। কি এখন বক্সিং হবে? হ্যাঁ, রিং না আর একটা হুক ছিল তো। আর এই যে তোমাদেরকে দেখাই এবছরের টিচার্স ডে গিফট, মিস্টার সরকার নিয়ে এসেছে, এখানে রাখা হয়েছে আপাতত। মাকে নিয়ে এলি না কেন? শোনাই তো লজ্জা পাচ্ছে। তো রান্না বান্না তো কমপ্লিট, এবার ওদের খেতে দেবো দুপুরবেলা, এখন তো বক্সিং শুরু হচ্ছে। বাপরে বাপ! তো এবছরে ভেবেছি কিছু শাড়ি বাদ দিয়ে দেব, কারণ বিয়ের পর একবার অনেকগুলো শাড়ি বাদ দিয়েছি, আবার চার পাঁচ বছরে অনেক জমে গেছে। এই যে এখানে দেখছো এগুলো, তারপরে এখানে এই যে এই শাড়িগুলো, এগুলো পুরোটাই আমার কাছে আর রাখছি না। তো আর এখানে কয়েকটা শাড়ি রাখবো, আর আলমারিতে তো আছে অন্যান্য শাড়ি সব, এগুলো আমার এই সমস্ত শাড়ি ব্যাগে থাকে। তো এই যে দেখছো এখানে ছটা শাড়ি ব্যাগ, ওখানে তিনটে মেরুন কালারের শাড়ি ব্যাগ পুরো ভরা ছিল। তো আজকে ভেবেছি যে আমি সমস্ত শাড়ি যেগুলো আমি পরবো না আর, সেগুলো সমস্তটাই আলাদা করে নেব, তারপর ঠিকঠাক করে আবার আলমারিটা রিঅ্যারেঞ্জ করব। তো চলো আগে আমার কাজগুলো কমপ্লিট করি। পুরো খাটে শাড়ি ছড়িয়ে রেখেছি। এই যে শাড়িগুলো তোলা থাকে আমার উপরের ওই বক্সে, কেন কি আমি যে শাড়িগুলো ইউজ করি সেগুলোই আলমারিতে থাকে, আর যেগুলো ইউজ করি না সেগুলো এই দুই বক্সে শাড়ি ব্যাগে। নটা শাড়ি ব্যাগ আমার এখানে পুরো ফুল ছিল, এখন আমি আস্তে আস্তে একটা একটা করে খালি করছি। তো এই সব শাড়িগুলো অনেক পুরনো, যখন যেটা ট্রেন্ডিংয়ে ছিল পরেছি। এই যে লাটকান ব্লাউজে সব লাগানো আছে, তো এখন আর এগুলো পরা হয়ে ওঠে না, শাড়ি যেহেতু এখন কমই পরি। তো কিছু কিছু শাড়ি একদম নতুনই আছে, যেমন এই শাড়িটা হয়তো আমি একবার কি দুবার পরেছি, তারপরে আরও বিভিন্ন শাড়ি রয়েছে, সব পরেই গেল দেখাতে দেখাতে। এখানে অনেক হ্যান্ডলুম শাড়ি, সিফন শাড়ি, বিভিন্ন রকমের শাড়ি রয়েছে। তো এখানেও কিছু শাড়ি বাদ দিচ্ছি। এখানে একটা ব্যাগ, শাড়ি ব্যাগ ফুল শাড়ি রয়েছে, এখনও খোলা হয়নি। এই যে এটাও খুলে দেখছি, ওখানে একটা শাড়ি ব্যাগ অলরেডি আবার উঠিয়ে দিয়েছি, ওখানে কিছু তাঁতের শাড়ি ছিল রাখা। এখানে যেরকম এই যে আর একটা তাঁতের শাড়ি আছে, তো এই শাড়িটা বেশ ঠিকঠাকই আছে, এটা তসর তাঁত, তো এটা রাখছি। যদিও অনেক কবছরই হয়ে গেল এটা পরিনি, এটাও দু একবারই পরেছি। তো কিছু কিছু শাড়ি মায়া কাটানো যাচ্ছে না, যেগুলো রেখে দিচ্ছি, আর যেগুলো পরবো না, একদম মন শক্ত করে নিয়েছি পরবো না, সেগুলো সব আলাদা করছি। আর এর মধ্যে অনেক শাড়ি আমার গিফটে আছে, যেমন বাবা দিয়েছে, দিদিভাইরা দিয়েছে, এরকম তো খুব ডিপ ডিপ কালারেরও আছে। ইদানিং আমার আর বেশি কালারফুল শাড়ি খুব একটা পছন্দ হচ্ছে না, তো সেই কারণে আমি আর রাখছি না, ওয়ার্ড্রবটা এবার খালি করছি। আর যত দিন যাচ্ছে নতুন নতুন তো উঠছে, সবই কিনছি, তো আলমারিতেও আর জায়গা হচ্ছে না। এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারির শাড়ি, কাঞ্জিবরম আছে এটা, জারদৌসি কাঞ্জিবরম। তো এটা একটা ইমোশন কাজ করে, যদিও না পরলেও। তো এই শাড়িটা এখন আমি রাখছি আমার কাছে, আর পরবো না এমন না, ভবিষ্যতে আরও পরবো, ইচ্ছে আছে। এটা অনেক কবার পরেছি আমি, দু তিনবার পরেওছি। এই যে ওখানে একটা মায়ের বেনারসি, এটা বেনারস থেকে আনা এই বেনারসিটা, এটা বাবু মাকে এনে দিয়েছিলো। তো এই শাড়িটা মা আমাকেই দিয়েছে, এখন কালারটা খুবই সুন্দর, আমি একবার পরেওছি আমার এক ননদের বিয়েতে। তো এই শাড়িটা আমার কাছে থাকছে। এখানে রয়েছে যে আমার বিয়ের সময় আমার লজ্জাবস্ত্র, যেটা এই বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো এটা হলো কাঞ্জিবরম, পিওরের মধ্যে আছে, তো ভীষণ সফট শাড়িটা, কোয়ালিটিটা খুবই সুন্দর। এই যে তো এই শাড়িটাও আমি পরেছি, কয়েকবার পরেছি এই শাড়ি। এই শাড়িগুলো তো একদমই
সারা জীবন আমার কাছে থাকবে এগুলো দেওয়ার না, কারণ এগুলো আমার অনেক ইমোশন জড়িয়ে আছে এই শাড়ির সঙ্গে, যেহেতু আমার বিয়ের টাইমের শাড়ি আর শাড়ি কোয়ালিটিও খুব ভালো। সেম শাড়ি আমাদের তিনজনের কাছে আছে, চর্দি ভাই, বর্দি ভাই আর আমার, তো তিনজনের কাছে সেম শাড়ি আমাদের রয়েছে। ইভেন এই শাড়িটাও সেম, তিনটে কালার আলাদা আলাদা আমাদের তিনজনের কাছে রয়েছে। আরও অনেক শাড়ি আছে যেগুলো আমাদের তিনজনের কাছে সেম শাড়ি রয়েছে। এখানে সমস্ত শাড়ি আমার শিফনের শাড়িগুলো এখানে রয়েছে। এবার এগুলো বের করব, যেটা রাখার রাখবো, যেটা বের করে দেওয়ার বের করে দেবো। চলো কাজগুলো করি। তো এই যে এখানে কিছু শাড়ি সব স্টোর করে নিলাম, ওপরে কিছু ড্রেস আছে এখানে, আর এই যে এখানে সব শাড়ি আছে, আর এখানে একটা শাড়ি ব্যাগ রেখেছি, এখানেও একটা আছে, আরও কিছু শাড়ি আছে সেগুলো গোটাবো। আর এখানে যে টেডিগুলো রাখা রয়েছে, এখানেও এই যে আরও রয়েছে টেডি, খেলনা সব রাখবো, সব টয়গুলো। এই যে বেচারা সুপারম্যানও বন্দি হয়ে গেল, দেখলি? ও সরি, স্পাইডারম্যান। হ্যাঁ, আমার মাথা কাজ করছে না, দে টর্টয়েসকে দে, বেচারা কচ্ছপ। এবার এবার ছোট ভালু, ছোট ভালু। এই যে এখানে আমাদের ছবিওয়ালা কুশনটা রেখে দিলাম, একটু বেঁকে যাচ্ছে, সোজা করে দিই। তারপরে এখানে থাকছে ডগ, দাও আর কি আছে কুশন, দাঁড়াও রাখছি। কাজ করতে করতে কখন যে সন্ধে পেরিয়ে একেবারে রাত্রি 9টা হয়ে গেছে বুঝতেই পারিনি। তো প্রত্যেকের পেয়ে গেছে আমাদের খিদে, চলো এবার ডিনারটা সেরে নিই। আর এখন গরম গরম একটু ভাত হলো, আর দুপুরেরই সব সবজি ছিল, মাছ, তারপরে একটা সবজি মিক্স সবজি করেছিলাম, আর চিংড়ি মাছটা দুপুরেই আমরা সবাই খেয়ে নিয়েছি। তো এবার চলো খেতে দিয়ে দিই, বসে গেছে পাপা বেটু। খাওয়া সেরে হাতে হাতে এখন বাসনটাও ধুয়ে নেব। আর মুক্ত দিয়ে তো বাসন ধুয়ে দেয়, বাট ওই কাঁচের বাসন বা ডিনার সেট কিছু নামালে আমি সেগুলো নিজেই ওয়াশ করে রাখি, কারণ যদি স্টিলের বা আমাদের রেগুলার ইউজের যেসব বাসন সেগুলো ও মুক্ত দিয়ে মেজে দেয়। বাট এই কাঁচের বাসন দিলে না অসুবিধে হয়ে যায়, ওই বাসনের সঙ্গে এই বাসন তখন হয়তো ভেঙে গেল, তো সে কারণে আমি আর এগুলো নামাই না, আমি নিজেই ধুয়ে নিই। আর এই তো দুটো তিনটে প্লেট খেতে বসে রিদানের প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো ওকেও ঘুম পাড়াবো। আর ও এমনিতে শুয়ে পড়ে, কিন্তু আজকে সঙ্গে জিয়াংশু আছে, তো ওর ঘুম পেয়েছে, জিয়াংশুর এখনও ঘুম পায়নি। জিয়াংশু ওর সঙ্গে খেলবে, সেই বায়না। তো দেখি এবার ওরা কী করছে। এদিকে কথা বলতে বলতে আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেল, এবার চলো বেসিনটা একটু মেজে নেবো, কারণ বাসন ধোয়ার পর এই যে একটু আষ্টে গন্ধ বেরোয়, মাছ টাচ দিয়ে ভাত খেলে একটু থালা বাসনের যে ইয়েটা থাকে তেল মশলাটা, তো সিঙ্কেও লাগে, তো সিঙ্কটাকে একটু ভালো করে মেজে নিচ্ছি। এটা আমি যতবারই বাসন বা সিঙ্কে মাছ টাচ ধুই যাই করি হাতে হাতে, তখনই সিঙ্কটা একটু মেজে নিই, তাতে করে ফ্রেশ থাকে আর কোনো আষ্টে গন্ধ বা দুর্গন্ধ বেরোয় না। তো রাত্রিবেলা এখন কিচেনের জানালাটা বন্ধ করে দেব, বাইরে এমনিতেই পোকামাকড়ের উৎপাত তো শুরু হয়ে গেছে, দুর্গাপুজো আসতে না আসতেই শ্যামা পোকার শুরু হয়ে যায়, তো একটু লাইট জ্বললেই, যেহেতু আমাদের ফ্লোরটা সাদা, পোকায় ভরে যাচ্ছে। তো এই যে রিদানা, জিয়াংশু, জিয়াংশু গুড নাইট, জিয়াংশু নিচে চলে যাচ্ছে, যাও শুয়ে পড়ো, হ্যাঁ অনেক রাত হয়ে গেছে। এই যে সোনা বাবার ঘুম পেয়েছে, ক্যামেরা দেখে হাসছে, দেখি চোখটা দেখি, লাল হয়ে গেছে, চলো বিছানাটা এবার ঝেড়ে দিই।